ইসলামের মূল অবজেক্টিভের মধ্যে, মূল অবজেক্টিভ মাকাসিদুশ শরিয়া বলা হয়, দ্য অবজেক্টিভস অফ ইসলামিক শরিয়া, ইসলামিক শরিয়ার মূল উদ্দেশ্য, তার মধ্যে পাঁচটি হচ্ছে ফান্ডামেন্টাল, পাঁচটি হচ্ছে ফান্ডামেন্টাল। তার একটি হচ্ছে যে মানুষ তার জীবন রক্ষা করাটা ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি? জীবন রক্ষা করা, তাই এটাকে বলা হয় হেফজুন নাফস। পাঁচটি মূল বা ফান্ডামেন্টাল অবজেক্টিভ অফ শরিয়ার মধ্যে এক নাম্বারটা হচ্ছে জীবন রক্ষা। এই যে জীবন রাখার জন্য বললাম, জীবন রক্ষার জন্য মৃত্যু গোস্ত খাওয়া কি আছে? জায়েজ আছে, ওই পরিমাণ, যে পরিমাণ খাইলে আর তার মরে যেতে হবে। এই জন্য খাইতে যখন বলছি পুরোটা খেয়ে ফেলে এরকম না, এটাও যদি কেউ কেউ লাভ করেছে। যাই হোক, তাহলে এক নম্বর হচ্ছে মানুষের হেফজুন নাফস, জীবন রক্ষা, আর দুই নম্বর হচ্ছে হেফজুদ্দিন, আপনি যে দিন ইসলাম এটাকে রক্ষা করাও আপনার মূল শরিয়াতের মূল, এর মধ্যে ইচ্ছা করলেই আপনি এখান থেকে ত্যাগ করে চলে যেতে পারেন না। এই জন্য ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার সময় স্বাধীনতা আছে, আপনি গ্রহণ করবেন কি করবেন না, আরও বুঝবেন আরও জানবেন, এই এখতিয়ার আপনার আছে। এরপরে আপনি গ্রহণ করলেন না, এটাও আপনার জন্য দুনিয়াতে কোনো শাস্তি নেই, পরকালে আল্লাহর সাথে আপনার শাস্তি আছে। কিন্তু বুঝে শুনে এই সকল লিবার্টি এবং ফ্রিডম অ্যাপ্লাই করার পরে যখন আপনি ইসলাম গ্রহণ করবেন, আর আপনার জন্য এখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ নাই, এটাকে ইসলাম বলা হয়, আপনি মুরতাদ হয়ে গেছেন। এর জন্য আপনার সাথে ইসলামের তখন ভিন্ন ব্যবস্থা। এই জন্য হেফজুদ্দিন, দিনের সংরক্ষণ, প্রোটেক্ট ইউর রিলিজিয়ন, প্রোটেক্ট ইউর ফেইথ। তিন নম্বর হচ্ছে হেফজুল আকল, আপনার এই জ্ঞানটাকে সংরক্ষণ রাখা। আপনাকে আকল যেভাবে আল্লাহ দিয়েছেন, এটা কোনো কিছু বাইরের উপসর্গ দিয়ে সেটাকে আপনি নষ্ট করবেন, যেটা আপনার আকলের উপরে, যেটা আপনার জ্ঞানের উপরে, বিবেকের উপর যেটাকে আঘাত করে, এই জন্য সকল ধরনের জ্ঞান নষ্ট করে দেয়। এরপর সকল ধরনের উপসর্গ ইসলাম হারাম করে দিয়েছে, মদ, জুয়া, তার জুয়না, মদ, তার মাদকতা ইত্যাদি, যেগুলো সব সব হারাম, কারণ ওটা আপনার আকলকে নষ্ট করে। আপনি বলবেন যে আমি তো এক কলস কলস পরিমাণ খেলেও আমার আকল নষ্ট হয় না, না হোক আপনার, না হলে আরেকজনের হয়, এই জন্য ওটা হয় আপনারও হয়েছে, এটা ধরে নিয়ে আপনিও ওইটার আওতায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? কেউ কইতে পারে না ডাক 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 খায় কিছুই হয় না, তার কইতেছে তার একজন একটুখানি খাইছে তার ইয়ে হয়ে গেছে। সুতরাং যেই জিনিসটা আসলে এইটা কাজের জন্য, কোনো কারণে যদি আপনার মধ্যে সেটা এফেক্ট নাও করে, তবু আপনার জন্য এটা হারাম, তবু আপনার জন্য এটা হারাম। তাহলে আপনার জ্ঞানকে আকলকে নষ্ট করে যে এই জিনিসগুলো, এই আকলকে প্রোটেক্ট করা ইসলামের মেইন অবজেক্টিভ একটা। এরপরে হচ্ছে ওয়াহিফজুন নাসল, বংশ রক্ষা, বংশ রক্ষা। এইখান থেকে জেনা ব্যবচার হারাম, এইখান থেকে জেনা ব্যবচার হারাম, তার বংশ নষ্ট করে। আপনি হয়তো কইবেন যে না, এখন তো বাচ্চাই হবে না, আমরা সেই ব্যবস্থাকে কেউ তারা এই ব্যবস্থা করে তৈরি করা হবে যে বাচ্চাই হবে না। এটা আসলে ওই সবসময় বলছি না মৌলিকত্ব, যে এইভাবে নারী পুরুষের মিলন হলে বাচ্চা হবে, এটা স্বাভাবিক, কিন্তু কোনো কারণে হবে না, এই জন্য আইন পরিবর্তন হবে না, ওটাকে এতই অপরাধ ধরা হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে হেফজুল নসল, আর একটা হচ্ছে হেফজুল মাল, সম্পদ সংরক্ষণ করা। এই জন্য আপনার আপনার বৈধ সম্পদ রক্ষা করার কারণে যদি আপনি কাউকে খুন করে দেন, খুন হয়ে যায় আপনার হাতে, যদি খুন হয়ে যায়, ইসলামে আপনার কোনো ইয়ে নেই, কারণ আপনার সম্পদ রক্ষা করা আপনার জন্য কি? একজন আপনার সম্পদ জোর করে নিচ্ছে, আপনার সে রক্ষা করতে গিয়ে হয়তো আপনার কোনো আঘাতে সে ভারত মারা গেছে মনে করেন, কথার কথায় ইসলামে আইনে আলাদা বিচার এটা, কারণ আপনার সম্পদ সংরক্ষণের জন্য আপনি এটা করেছেন। তো সুতরাং এই যে এই পাঁচটি মৌলিক বিষয়, তাহলে এই করোনা এটা এমন একটি মহামারী যেটা মানুষের জীবন ধ্বংস করার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং এই ক্ষেত্রে এই যে মানুষের সম্পদ জীবন রক্ষা করার যে বিষয়টি, কারণ আল্লাহ বলছেন মান কাতালা নাফসান, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, অন্যায় বলতে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, তার বিচারে কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না, বিচারে, ইসলামের বিচারে তাকেও তো, একজন যদি আরেকজনকে হত্যা করে প্রমাণিত হলে ইসলামী আইনে তাকেও হত্যা করা হবে। তাহলে এইটা আল্লাহ বলছে যে এই ধরনের আর একজনের কেসাস ছাড়া
অথবা এই ব্যক্তি পৃথিবীতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ডাকাতি করেছে, মানুষের সম্পদ জোর করে লুণ্ঠন করে, এই ধরনের ব্যক্তি ইসলামী আদালতে আসলে প্রমাণ হলে তাকেও হত্যা করা বৈধ। এই জন্য আল্লাহ এখানে বলছেন যে কোনো মানুষকে কেসাস অথবা এই পৃথিবীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই ধরনের, সে এইরকম কারণ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, ফাকা আন্নামা কাতালান নাস জামিআন, সেজন্য সমস্ত মানুষদেরকে হত্যা করলো। একজন মানুষকে হত্যা করলে এইভাবে সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ফাকা আন্নামা কাতালান নাস জামিআ অমান আহাদ, সেজন্য সমস্ত মানুষকে জীবন দিল। সূরা আল মায়েদার 32 নম্বর আয়াত, সূরা নিসাতেও এই ধরনের একটা আয়াত আছে। তো সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমি যদি এই করোনা বা এই ধরনের ব্যাধির ক্ষেত্রে যদি আমি আমার অসতর্কতার কারণে, আমার অসাবধানতার কারণে নিজে অথবা আরেকজন ক্ষতিগ্রস্ত হয়, যেটা নাকি জীবন নাশক হয়ে যায়, সেখানে ইসলামের সেখানে দৃষ্টিভঙ্গি দেবে আপনি আর আমি এই অপরাধী অপরাধী। তাহলে এই যে আমরা যেন সব বলি আল্লাহর তাওয়াক্কুল, না, এটা আল্লাহর তাওয়াক্কুলের সঠিক অর্থ না। কথা বলছেন কিনা? কারণ এর দ্বারা আপনার নিজের ক্ষতি হতে পারে অথবা আপনার সাথে যিনি আছেন সামনে তার ক্ষতি হতে পারে আপনার কারণে। এই জন্য এখানে এটা আল্লাহর তাওয়াক্কুলটা সবসময় আপনাদেরকে বলেছি, আল্লাহর তাওয়াক্কুলটা হচ্ছে আল্লাহ যেই কাজ করার জন্য যেই সকল উপায় উপকরণগুলো দিয়েছেন, এলিমেন্টগুলো দিয়েছেন, মেইনসগুলো দিয়েছেন, সেগুলোকে অবলম্বন করে আল্লাহর তাওয়াক্কুল করার নাম হচ্ছে আল্লাহর তাওয়াক্কুল।